কিয়নো কি সংসারখন ধ্বংস হৈ যায়, চব লাগে আমি বেছি কথা নাপাতো, বহুত কথা পাতো, মন দি যায় আপোনাক ভিডিঅ' কৰি। সো হে হেল্ল' ৱাটছআপ গাইজ, ৱেলকাম বেক টু দি আৱাৰ এনাদাৰ ভিলগ। সো আজি ভিডিঅ'টো বহুত ইণ্টাৰেষ্টিং হ'ব যাই আছে। সো আপোনালোকে থাম্বনেইল দেখি অলৰেডি গম পাই গৈছে। সো আজি যাই আছোঁ আমি এতিয়া লাহে লাহে, মই আজি ভিডিঅ'টো অকলে ষ্টাৰ্ট কৰিছোঁ, প্ৰকাশ ডেকা নাই, কাৰণ আজি অলপ ফূৰ্তিত আছে মানুহটো, গাড়ী চাড়ী ল'ব আৰু গাইজ। সো ব'লক আমি যাই থাকোঁ, বৰ্তমান মই মানে যাম আৰু অলপ, এইখিনি অকলে যাম, বাকীখিনি ডিলাৰত আছে, তো তাতে যাই আমি ভিডিঅ'টো ষ্টাৰ্ট কৰিম। বৰ্তমান মই ষ্টাৰ্টিংখিনি মই কৰিছোঁ কাৰণ সিটো নাই, গতিকে মই ৰখি থাকিব নোৱাৰোঁ, চ' মই ষ্টাৰ্ট কৰি দিলোঁ। চ' ব'লক আমি যাই থাকোঁ, চাই থাকক ভিডিঅ'টো, বহুত ইণ্টাৰেষ্টিং হ'ব যাই আছে। চ' গাইজ, এইজন মানুহ আজি ধনী গাইজ, বহুত টকা আছে গাইজ, একো টকা নাই গাইজ, ফাইনেন্সতে পাম, যিয়ে নহওক গাড়ী লগতো মোৰ আছে নেকি, মই গাইজ সেই ফৰেষ্ট গেটৰ পৰা ইয়াত চাওক, ইয়াক চাওক, এই লগ এইখন যোনদিনা গাড়ী ল'ম সেইদিনা মোৰ গাড়ী নোলোৱাৰ কাহিনীটো নিশ্চয় কম। আৰু গাইজ আজি বহুত মানে প্ৰাউড ফিল লাগিছে গাড়ীখন আমাৰ, নাই না এ ৰ না। আৰু গাইজ মোৰ মানে ইয়াৰ কিউ চলাব চুবা নিজে গাইজ, আমি পাৱাৰ চম বলব নোৱাৰিম না, বহুতে কয় গাইজ পাৱাৰ বলক ভিতৰত সোমাওক, মোৰ লবাটো ইচ্ছা আছিল এইখন ডমিনাৰ, ই বোলে এভেঞ্জাৰ ল'ম বুলি ভাবিছে, ফিলছে কিন্তু দে তো ভাল লাগিছে, লৈ লওঁ এভেঞ্জাৰ, পইচা নাই না গাইজ, আমাৰ পইচা নাই, গোটেই ৱৰ্ল্ডটোৰ কৰিব পাৰিবি, আমাৰ পইচা নাই, ৱৰ্ল্ডটো কৰিব পাৰিবি, আপোনালোকৰ দৰে টকা ৰাখিলে আমি কিবা ইনচেল দিয়া হ'ব দে, তই বহুত বগা জানো আজিকালি, হয় তই বহুত বগা জানো সেইটো, কি এইটো বহুত ভাল বস্তু কি এভেঞ্জাৰত, কি দেখা নাই গ্লেমাৰ তাই এনেকুৱা তাই কচোন, সেইখনখনে ল'ব পাৰি কিন্তু না, তই ল'ম বুলি কৈছা যদি ল'বিয়ে দেচোন, ই গাইজ ই না শুনক মই কৈছোঁ, ই না গাইজ হেৰি বাজাজ চাজাজ নাচায় ডাইৰেক্ট য়ামাহা ল'ব, আকৌ কি ল'বি আৰ টু, আৰ টু ল'ম, এই কিন্তু ফেৰিং থাকাই ল'ব নেকি নলয় গেৰেণ্টিটো। চ' গাইজ সেইকাৰণে মোৰ ফাইনেলি দেখাইছোঁ চিনেমেটিক্স, চিনেমেটিক্স দেখাইছোঁ বাৰু, 200 লোৱা অফাত নাই মানে বাজেটটো নেমিলে, এখানে ললো অন করতে খালি তো চিতারে মারো পাদি লো চিতারে বেরনি হবে কি। ফাইনেলি গাড়ী নিদি এইফালে মানুহ গাইছ, আজি মুখত সুখীয়ে সুখ না, কিয় সুখ আছে আজি মই ক'ব নোৱাৰোঁ, কিয় নুকি কি কয় দেখাব নোৱাৰোঁ গাইজ, আৰ এছ লোৱা মানুহ আছিল এইবিলাক গাইছ, কিন্তু তথাপিতো যি হওক এন এছ 160 এতিয়া গাইছ, তাই সুখ লাগিছে কাৰণ ছেকেণ্ড মাথা মাৰিছিলোঁ, ছেকেণ্ড মাথা মাৰি পাৰি কোনে গাড়ী কৰিলোঁ আন মাইৰে গাইজ, চ' গাইজ ছাবস্ক্রাইব কৰক আৰু এখন বাইক ল'ব গাইজ, মই ল'ম গাইজ এইবাৰ না কি এইবাৰ মই ল'ম না। চ' গাইজ ফাইনেলি এন এছ গাইজ, চ' গাইজ আমি লৈ ল'লোঁ ফাইনেলি গাইজ, মিঠাই লৈ ল'ব গাইজ, মিঠাই লৈ ল'ম, মিঠাই মিঠাই লৈ ল'ম, চ' গাইজ আমি বৰ্তমান মিঠাই লৈছোঁ আৰু এইফালে দেখাই এন এছ চলাইছে গাইজ, আজি চিধা গ্লেমাৰৰ পৰা, কিন্তু গাইজ সেইখন গাড়ী আমি কেতিয়াও পাহৰিব নোৱাৰোঁ, বহুত ঘূৰাইছে আমাক, আমাৰ ষ্টাৰ্টিঙে এইটো আৰু বহুত কৈছোঁ দেই, এইখন বহুত ফুৰিছোঁ গাইজ, চ' ব'লক আমি যাই থাকোঁ এন এছ লৈ, ব'লক এন এছৰ যাত্ৰা। চ' হয় গাইজ ফাইনেলি আমি আছোঁ বৰ্তমান গীতানগৰ, আমি যাইছোঁ মন্দিৰ, এতিয়া মন্দিৰ গাইজ হেৰি এইখন পূজা কৰোঁ, পূজা কৰোঁ, ফাৰ্ষ্ট ঘৰতে হৈ গ'লোঁ, হেলমেট টানা নাছিলোঁ আৰু অলপ ভাঙিছোঁ গাইজ, যাই পেলাই লোহা ভাঙিছোঁ নিজৰ ঘৰতে, আজি তালা মানে ডকাই দি গৈছোঁ, ডকাই দি গৈছোঁ যিয়ে নহওক, চ' গাইজ বৰ্তমান মন্দিৰত যাইছোঁ পূজা কৰিবৰ কাৰণে, গাড়ীখন মাতটো শুনা নাপাব পাৰে, চিল্লাব লাগিব অলপ, আৰু গাইজ মোৰ মানে এতিয়াও মানে এনেকুৱা মোৰ বিশ্বাস হোৱা নাই যে মই মানে এক্সপেক্ট নাছিল যে মই এন এছ 160 ল'ম, সেইটো হয় কিন্তু মই চাব গৈছিলোঁ বেলেগ পালচাৰ 150
ই মোক গাইজ আজি প্রায় তিন চারদিন আগের পর কোথায় যে মানে পালসার ওয়ান ফিফটি লম মন তো অল্প বেলেগ মো বোলো যুক্ত লড়াই বেলেগ লম বলে কোথায় এনে যেটা ওয়ান ফিফটি লম বলে কব যে অল্প হেরি হবই কিন্তু আজি যে কালি রাতে কোথায় মানে এন এস ওয়ান সিক্সটি লম আমার তো আর গাইজ গাইজ একচুয়ালি মানে গাড়ি বহু ডর কাহিনী আছে কান্দা কথা নয় গাইজ মানে একো লাহে নয় আর কি বয়স হব আর গাইজ থার্ড সেম পালো এটা লাহে কলেজে জীবনে যাব বিয়াই পাতিম কেদিন মানুষ চলিবলে লই গাড়ি কিনিম মো গাইজ আজি একটা কথা কমেন্ট করে ই বহুত বকে নবকে আপনার কব না বকা কথা আছে কিমান বকে কবছুন এনে আং বাংকে যা তা জি পাই তাকে বকি দেব কই না যাব জীবনে বকি মানে ই মানে সব এটা হিল লই যাব এই দুটো কথা মিষ্টি কব না তো মিষ্টি কেন ললে কবর চলিছে মিষ্টি মো মেজন লম বলি আছিল গাইজ কিন্তু উপায় নাই তো কিন্তু প্রফেসর হবা পারবি দে বাবু প্রফেসর নহ মই বহুত বকে মোর ইচ্ছা নাই প্রফেসর প্রফেসর লই গাইজ সংসারখন ধ্বংস হয়ে যায় তো বলা আমি বেশি কথা নাবারো বহুত কথা পাতলাম মন্দির যায় আপনার ভিডিও করি করিছো এইখান এনএস গাইজ আমার নাই দিও গাইজ আই স্টিকার খুলাই নাই এটা ধনী ধনী মানুষ গাইজ আজিকালি এটা কথা বসুন এরা টকা হে করবা ইউটিউব ইনকাম ইউটিউব ইনকাম আমি এটা ধুনিয়াকে টাইটেলটো লগাই দিম যে কি বস হয়ে ইউটিউব মাই ফার্স্ট ইউটিউব ইনকাম আর তাতে লগাই দিম এক টকাও বনাই গাইজ আপনাদের নাচায় একটু ঘন্টার পর পয়সা পাব হবা আমি ভিডিও বনাই থাকিম আপনাদের যেতালেকে নাচায় বলক যাই থাকো বলক বলক কিন্তু বতাহ চাউণ্ড পাব না সো গাইজ আমি যাই আছো মন্দিরত পূজা করলো এতালেকে একবারে খাব পরা নাই গাইজ রাতিবার পর রাতিবার গাইজ বিশ্বাস করবো একটু পানি হওয়া নাই একটু পানি খা না গাড়ি যে রয়েছে মই লখন দিছো গাইজ গাড়ির নাম আমি পুরা খালো বলো বহুত খালো এখন বহুত খালো বহুত খাইছো দে ঘরত ভাত কইছে তার বাইরে কি খাম গাইস কক্সন আপনা কি খাম এনএস 160 লইছে গাইস এই এখন এনএস 160 এনএস 200 লওয়া নাই তো মই এই তো মানুষ দেখাই দিন না এই তো মানুষ এনএস 160 আমার এটা লগ আই গেল মোর লগ আই গেল আমি তো ভাই বাকি কি তো বাদ দেন মোর গাড়ি নাই গাইস আমি তো আর হে আর ইমেল কান্দে নাই না বহুত কান্দে না কান্দে কি করব সুপার বাইক সুপার বাইক কি করব এখানে তো রাতে যাব না আদার ফাইভ নলে বা বেটেল সিনে এখানে রাতে যাব গাড়ি নাই না এতিয়া হেখানে কমাই আছে না পয়সা আমি কমা করি তো গাড়ি থাকলে ওইটা না গেলি হয় তো গ্যারান্টি গেল আর রাতের অবস্থা রিক্সা কিনব মই এনেও গেল গাড়ি থাকলে মই অফিস আর বাকি কথা বাদ দিও বাকি ভাল লাগিল খোয়ালো কি ভাই আর একো খোয়া নাই গাইস এ মাংস দি ভাত কোনে কইছি হব তো জিওক তো খাইছা না মাংস দি ভাত খুজ হইছো মই তো খাইছা না কংগ্রেচুলেশনস ধন্যবাদ মেডেল গাইস অলিম্পিকর আর যদি ভিডিও ভাল লাগিল লাইক কমেন্ট শেয়ার হেনি করতে 100 কে সাবস্ক্রাইব কমপ্লিট করো মই গাড়ি এনেস টাকা মানে আমি গাড়ি লম গাইস সাবস্ক্রাইব করতে না গাইস 100 কে হক মই লম এবার এক বেনিলে কি মই বেনিলে লম তো গাইস ভিডিওটা যদি ভাল লাগিল লাইক কমেন্ট শেয়ার হেনি করতে আর চ্যানেলটো যিমান পারে সাবস্ক্রাইব করক ঠিক আছে।